আমি জিওগ্রাফির টপ 10 বা টপ 20 আলোচনা করব, যেগুলো একাধিক পরীক্ষায় পড়েছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে শুরু করে রেলের গ্রুপডে থেকে শুরু করে একাধিক পরীক্ষায়। প্লিজ মনোযোগ সহকারে শোনো ফ্রেন্ড, কত সালে পড়েছে তাও বলে দিচ্ছি। জিএমটি এবং আইএসটিডি এর মধ্যে পার্থক্য কত? 5 ঘন্টা 30 মিনিট। কত সালে পড়েছে? গ্রুপ ডি 2017 সালে এই কোশ্চেনটা পড়েছে। বিশ্বে কাগজ উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কোন দেশ? চীন। কিন্তু এটা বিশ্বে প্রথম কাগজ উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। মনোযোগ সহকারে শুনবে। পরের কোশ্চেন, ডোলড্রামসের অর্থ কি? একটি ঝঞ্ঝাপূর্ণ জলবায়ু অঞ্চল, গ্রুপ ডি 2017 সালে কিন্তু পড়েছে। চীনা সাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড়কে কি বলে? টাইফুন। গ্রুপ ডি 2017 সালে পড়েছে। পরের কোশ্চেন, ব্যাসাল্ট শিলা গঠিত মাটির রং কেমন হয়? কালো হয় আর কি। ব্যাসাল্ট শিলা গঠিত মাটির রং আলটিমেটলি কালো হয়। পরের কোশ্চেন, পৃথিবী তার নিজের অক্ষ বরাবর যেদিক থেকে যেদিকে আবর্তন করে তাকে কি বলে? কোন দিক থেকে কোন দিকে আবর্তন করে? পশ্চিম থেকে পূর্ব দিকে। এসএসসি জিডি 2017 সালে কিন্তু এটা পড়েছে। পরের কোশ্চেন, রামসার সাইট কথাটি যেটির সঙ্গে সম্পর্কিত? জলাভূমি। আর কলকাতায় একটু বিখ্যাত একটা রামসার সাইট আছে, মনে করে রাখবে। মাউন্ট এভারেস্ট অবস্থিত কোথায়? নেপালে। এসএসসি জিডির জন্য যারা পড়ছো বিশেষ করে, তারা কিন্তু ইংরাজি বা বাংলা বা হিন্দি ভার্সনে বই পড়তে পারো। এবং এর এখানে কিন্তু খুবই আলোচ্য বিষয় যে এসএসসি জিডির কিন্তু এই কোশ্চেনগুলো এসেছিল। তেলেঙ্গানা রাজ্য কত সালে গঠিত হয়েছিল? তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হচ্ছে অমরবতী। আর এই 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 রাজ্যটি গঠিত হয়েছিল 2014 সালে। কোন দেশের 13তম মুখ্য বন্দর হতে চলেছে? কোনটা দেশের 13তম মুখ্য বন্দর হতে চলেছে? এনআইএম। লখনৌ নদীর উপকূলের অবস্থিত, লখনৌ কোন নদীর উপকূলে অবস্থিত? গোমতী, সবাই জানো। ভারতের উচ্চতম শৃঙ্গ কোনটি? K2। ভারতের সর্ববৃহৎ হ্রদ কোনটি? চিল্কা হ্রদ। এটা অন্ধ্রপ্রদেশে একটা এক্সামে পড়েছিল। সোন নদের উৎস কি? অমরকণ্টক। ড্যাশ নদীর উপর ফারাক্কা প্রকল্প আছে, মানে কোন নদীর উপরে ফারাক্কা প্রকল্প আছে? গঙ্গা ভাগীরথী নদীর উপরে ফারাক্কা ব্যারেজ বা ফারাক্কা প্রকল্প আছে। আরব ভারতবর্ষে নীল বিপ্লব কথাটি কৃষির সঙ্গে যুক্ত? আমরা লাল বিপ্লব পড়েছি, সবুজ বিপ্লব পড়েছি। আর নীল বিপ্লব কথাটি মৎস্য উৎপাদনের সঙ্গে জড়িত। আর সবুজ বিপ্লব কথাটি হচ্ছে আমাদের খাদ্যশস্য বিশেষ করে গমের উৎপাদনের সঙ্গে জড়িত। পরের কোশ্চেন, ভারতের একমাত্র রাজ্য যারা কেশর তৈরি করে? জম্মু কাশ্মীর, আমাদের একটা অন্যতম রাজ্য যারা কেশর তৈরির জন্য আলটিমেটলি বিখ্যাত, মনে করে রাখবে। গরম পানি আছে স্যাংচুরিয়ারি কোথায় অবস্থিত? দীপু, আসামে অবস্থিত। পরে কোশ্চেন, ভারতের সর্বাধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত হয় কোথায়? কোন শিল্পে? টেক্সটাইল শিল্পে। লাস্ট কোশ্চেন, কৃষি গবেষণাগার কেন্দ্র ভারতীয় পরিষদ কোথায় অবস্থিত? নয়াদিল্লিতে অবস্থিত, নিউ দিল্লিতে বা নয়াদিল্লিতে। ভালো লাগলে বলবে অবশ্যই, যদি ভালো লাগলে অবশ্যই বলবে। তোমাদের সঙ্গে আছি, অল দ্য বেস্ট। আর তোমরা যদি ভালো লেগেছে তাহলে নেক্সট টাইম চালিয়ে যাবো। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, হ্যাপি ইয়ার।